বাবা, তুমি তো বলেছিলে মা প্রসন্নময়, তবে মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি পাপ? তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনাই, তার নাম রক্তবীজ। নরপিশাচ, তোর মৃত্যু আজ ঘনিয়ে এলো যে, আজ এই পলে হৃদয়ে আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের আগুন যে জ্বলে, তার লেখা ভাগ্যকে অত্যাচারের শাস্তি তোর পাবি অনন্ত নরকে, বিধির লিখন মুছবি যে তুই এমন কে তুই শক্তিমান, সীতার অভিশাপে দেখ ধ্বংস হলো রাজার মন, পাপ বাসনা কখনো হবে না পুরো, সম্মান নষ্টে নিশ্চিত মরো, সেই নারী আমি গাইছি গান, শেষ হবে তুই হারাবি প্রাণ, পশুর সংহারে শক্তি রূপিণী অষ্ট ভুজা সে খড়গ ধারিণী, কাল রূপারি খড়গে রাঘাতে খণ্ড খণ্ড হবে সর্ব অঙ্গ, রোধের আগুনের জ্বলছে প্রখর নারী শক্তি যেটাই বলিদান, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না।
বীজকে বধ করার পর ক্রোধে ফেটে পড়লেন মা। শুরু করলেন প্রলয় নাচ। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে।